কাতার বিশ্বকাপ মিশনের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে এক দুই গোলে হেরেছে আসরের হট ফেভারিট আর্জেন্টিনা এদিন লিওনেল মেসির দলকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছে এশিয়ার দেশটি ম্যাচের প্রথমার্ধে একগুলে পিছিয়ে থাকার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দলটি সৌদি আরব দলের মাঠের বাইরে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন কোচ হার্বি রেনার তার অতীত বেশি বেড়াচ্ছে এখন অন্তর্জালে তিনি একজন ঝাড়ুদার ছিলেন এরপর হয়ে উঠেছেন আর্জেন্টিনাকে হারানোর নায়ক তিরিশ বছর বয়সে তিনি যখন ফ্রান্সের দাগনুইনারের কোচ ছিলেন তখন প্রশিক্ষণ সেশনের মাঝে ঝাড়ুদারের কাজ করতেন হারবি রেনারের এটা নতুন কোনো সাফল্য নয় এর আগে একমাত্র কোচ হিসেবে দুটি ভিন্ন দেশের হয়ে আফ্রিকা কাপ অফ ন্যাশনস জিতেছিলেন এই ফরাসি কোচ রেনারের কোচিং কেরিয়ারও শুরু ফ্রান্সের ক্লাব দ্রাগিনিয়ার হয়ে এরপর দায়িত্ব দেন ইংল্যান্ডের চতুর্থ স্তরের লিগের দল ক্যাম্ব্রিজ ইউনাইটেডের সে সময়টা একেবারেই ভালো যায়নি রেনারের কুচ হয়ে রেনার মূল চমকটা দেখান জাম্বিয়ার নিজের দ্বিতীয় মৌসুমে কাপ অফ নেশনসের ফাইনালে আইবরিকুস্টকে হারিয়ে শিরুফা যেতে জাম্বিয়া এরপর আইবুরিকুষ্টের হয়েও একই শিরুফা যেতেন রেনার আইবুরিকুষ্ট থেকে তিনি পাড়ি জমান লিগ আর ক্লাব লিলে এরপর ফেরেন জাতীয় দলের দায়িত্ব নিয়ে মরুক্কোতে দায়িত্ব নিয়েই মরক্কোকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যান এই কোচ এরপর আবার রেনারের ঠিকানা সৌদি আরবে দায়িত্ব ছিল বাছাই পর্ব পার করে সৌদি আরবকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার সেটা তো রেনার করেছেনি এমনকি দেখালেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক